পারিবারিক সম্পর্ক আর জীবন বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হলো টেলিভিশন নাটক ভাগ্য। সম্প্রতি শেষ হয়েছে এই নাটকের শুটিং, চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। পারিবারিক আবহে নির্মিত বাংলা নাটক ভাগ্য, মূল চরিত্রে অভিনয় করেছেন শুভ খান ও মিম চৌধুরী। আর কোনো কথা হবে না, এক সপ্তাহের মধ্যে তোমার মেয়ের এই বাড়ি থেকে বিদায় করবা। সম্প্রতি শুটিং শেষ হয়েছে এই নাটকের। এস এম রুবেল রানার পরিচালনা ও দূরবীনের রচনায় নির্মিত নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে উত্তরার বিভিন্ন লোকেশনে। রয়েছেন নবীন ও প্রবীণ এক ঝাঁক কলাকুশলী। বর্তমান সমাজের প্রেক্ষাপট নিয়েই তৈরি হয়েছে ভাগ্যের গল্প। ভাগ্য নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন হান্নান শেলী, রেশমা আহমেদ, পারভেজ সুমন, পারিসা জান্নাত, বাদল সহ অন্যান্য শিল্পীরা। কিন্তু মমনা বিশ্বাসে করতে চায় না। শিল্পীরা জানান এই নাটকে অভিনয়ের অভিজ্ঞতার কথা। আমাদের সমাজের চারপাশে যে সকল ঘটনা ঘটে যাচ্ছে ঠিক তেমনই একটি ঘটনা নিয়ে নির্মিত ভাগ্য নাটকটি। আমার বিপরীতে অভিনয় করেছেন মিম চৌধুরী এবং আরও এক ঝাঁক পরিচিত মুখ রয়েছেন এই গল্পে। আশা করি দর্শক নাটকটি ভালোভাবে দেখবেন। খুব সুন্দর একটি কাজ, আমার কলাকুশলী থেকে শুরু করে পরিচালক এবং লেখক সকলে অনেকটা কষ্ট করেছি আমরা এত সুন্দর একটি গল্প উপস্থাপন করার জন্য। আশা করি দর্শকদের ভালো লাগবে। আমার পাশাপাশি একজন নতুন মুখ আছেন শুভ খান, আশা করি তাদের দর্শকদের আপনার অভিনয় খুব বেশি ভালো লাগবে, আমি সেটাই আশা করি। অন্যদিকে পরিচালক জানান তরুণ অভিনেতা অভিনেত্রীদের দিয়েই সফল নাটক নির্মাণের চেষ্টার কথা। নতুনরা না আসলে তো আসলে পুরাতন হতে পারবে না, নতুন হয়েই আসে পুরাতন হয়। নতুনদের সাথে কোয়ার্টিস্টরা ডেট দিতে চায় না, আর ডেট দিলেও পারিশ্রমিক দ্বিগুণ বাড়িয়ে দেয়। এটা শিক্ষণীয় গল্প, ইমোশন পারিবারিক গল্পটাকে চিত্রনাট্য শেষ করে শুটিং সম্পন্ন করা হয়েছে। আশা রাখি আপনারা নাটকটি উপভোগ করবেন। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।